দাবি করে। পারিপার্শ্বিক উষ্ণতা, বিভিন্ন মাছের বাহ্যিক দেহাবয়ব বা আকৃতিকে প্রভাবিত করতে পারে এবং উষ্ণতার সঙ্গে বিভিন্ন মাছের মেরুদণ্ডের ভার্টিব্রির সংখ্যার কোনো সম্পর্ক রয়েছে। যে সকল মাছেরা শীতল জলে বেড়ে ওঠে এবং জীবন ধারণ করে তাদের মেরুদণ্ডে ভার্টিব্রির সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি উষ্ণ জলে বেড়ে ওঠা মাছেদের চাইতে। উদাহরণস্বরূপ বলা যায়, নাতিশীতোষ্ণ জলে বেড়ে ওঠা রুই মাছের মেরুদণ্ডে ভার্টিব্রির সংখ্যার চাইতে সমুদ্রের শীতল জলে জীবন ধারণকারী ইলিশ মাছের মেরুদণ্ডে ভার্টিব্রির সংখ্যা অনেকটাই বেশি।